ইতিহাসের সাক্ষীর মাঝেই বেফাঁস মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। ভারতের গৌরব যেন কেউ কেড়ে না নেয়, নাম না করে কটাক্ষ প্রধানমন্ত্রীকে, পাল্টা জবাব বিজেপির। ভারতের গৌরব আমাদের সকলের গৌরব, একা কেউ যেন ওটা কেড়ে না নেয়। ইতিহাসের সাক্ষী যখন গোটা দেশ, ঠিক তার আগে এমনই বেফাঁস মন্তব্য করে বিতর্কে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে ফের চার বছর পর চাঁদের বুকে নামার সাহস দেখিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। আগাম সতর্কতা নিয়ে সেই মতো প্রস্তুতিও নিয়েছে ইসরো, তাই সব সম্মান ভারতের বিজ্ঞানীদের প্রাপ্য বলে মনে করছেন মন্ত্রী। কেউ যেন দেশের অ্যাস্ট্রোনট মিশনের সাফল্য নিজের করে না নেন, নাম উল্লেখ না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ ফিরাদের। হ্যাঁ, কারণ একজন আছেন যিনি সবসময় নিজেরটা টানেন। একটা অ্যাস্ট্রোনট বা একটা সায়েন্স 5 বছরে, 7 বছরে, 9 বছরে, 10 বছরে কিন্তু যায় না চান। এটার জন্যে 20 বছর ধরে বিভিন্ন জায়গায় তাদের গবেষণা করতে হয়, এ করতে হয়, তারপর একটা জায়গায় তারা সাফল্য পায়। সবাই সেই সময়টা করে নিলাম আর বললাম এটা আমি করেছি, এটা ঠিক না। পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপি, কেন্দ্রের সাহায্যে ইসরোর পথ চলা দাবি বিজেপি নেতৃত্বের। তৃণমূল কংগ্রেস সমস্যাগ্রসিত আছে, আশঙ্কাগ্রসিত আছে। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বলছেন যেন নাকি প্রধানমন্ত্রী এর শ্রেয় না নেন, তাহলে কি এর শ্রেয় আমরা পারভেজ মুশারফকে দিয়ে দেবো নাকি মমতা ব্যানার্জিকে দিয়ে দেবো? উল্লেখ্য, সামনেই লোকসভা ভোট। 2023-24 সালে মহাকাশ মিশনের জন্য কেন্দ্রের তরফে 12,543 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। পাছে ইসরোর সাফল্য লোকসভা ভোটে তুরুপের তাস না করে বিজেপি, তাই কি ফিরাদের এই মন্তব্য? হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।